We begin with a special program in Bengali, broadcast in 1972 from All India Radio, Kolkata. It is titled Ekti Jati Shongram, Ekti Bondhur Bhumika, which roughly translates into The Struggle of a People and the Role of a Friend. This program traces the events between 20th March 1971 to 16 December 1971. In the inimitable voice of veteran Bengali broadcaster Debdulal Bondhopadhyay. The program was scripted by Pranobesh Sen and produced by Upen Tarafdar. The inclusion of the Rabindranath Tagore poem Jedin Chaitanya Mor Mukti Pelo, recited by the poet laureate himself, adds a distinct dimension to the program. Akashvani Kolkata, Vishesh Anushthan, Ekti Jatir Sangram, Ekti Bondhur Bhumika. Jedin Chaitanya Mor Mukti Pelo Lukti Guhate Nielo Dushaho Bishay Jhade Darun Durjoge Kon Narakagni Gegao Hare Tate তপ্ত ধূমে গর্জে উঠে ফুসিছে সে মানুষের তীব্র অপমান অমঙ্গল ধ্বনিতা কম্পান্বিত করে ধারাতল কালিমা মাথায় বায়ুস্তরে দেখিলাম একালে রাস্তঘাতী মূঢ় উন্মত্ততা দেখিনি সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রুপ একদিকে স্পর্ধিত ক্রূরতা মত্ততার নির্লজ্জ হুঙ্কার অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ দুঃখে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক সম্বল সন্ত্রস্ত প্রাণীর মতো ক্ষণিক গর্জনে অন্তে ঘৃণাস্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা রাষ্ট্রপতি যত আছে প্রৌঢ় প্রতাপের মন্ত্র সভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করে রুদ্ধ ওষ্ঠ অধরের চাপে সংশয়ে সংকোচে এদিকে দানব পক্ষে ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নরমাংস ক্ষুদিত শকুনি আকাশেরে করিল অশুচি মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও মরে কণ্ঠে ভোর আনো বজ্রবাণী শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎস করে ধিক্কার হানিতে পারি যেন নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃৎস্পন্দনে রুদ্ধকণ্ঠ ভয়াত্ত শৃঙ্খলিত যুগ যাবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্মতলে ২৬শে মার্চ ১৯৭১ সাল ২:১৫ আকাশবাণীতে কোনো সংবাদ কোনো ঘোষণা আর কখনো এমনভাবে পরিবেশিত হয়নি পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে বিভিন্ন স্থানে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশের সংঘর্ষ ঘটছে কুমিল্লা চট্টগ্রাম এবং অন্যান্য শহরে সেনাবাহিনী ও অসামরিক জনতার মধ্যে সংঘর্ষ চলছে আর কোনো সংবাদ এমন করে হাতের মুঠো শক্ত করতে উদ্বুদ্ধ করেনি এমন করে আক্রোশে ফেটে পড়তে উদ্বেলিত করেনি পূর্ব বাংলার ভেতরের পরিস্থিতি গত ৪৮ ঘন্টায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে বিপ্লবী বাংলা বাহিনী বীর বিক্রমে একের পর এক মুক্ত অঞ্চল গড়ে তুলছে ইতিমধ্যেই দিনাজপুর রংপুর বগুড়া কুষ্টিয়া ময়মনসিংহ এবং সিলেট তাঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এসব স্থানে পাকিস্তানি সেনাবাহিনী বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছে
পূর্ব পাকিস্তান রাইফেলস, বেঙ্গল রেজিমেন্ট, আনসার, মুজাহিদ বাহিনী জনগণের সহযোগিতায় পাকিস্তান সেনাবাহিনী। আর কোন সংবাদ সাম্প্রতিক কালে এমন করে চোখে জল আনেনি? ইতিমধ্যে পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের আরো খবর এসেছে। গত শুক্রবার খুলনা জেলার বয়রাতে 8 জন যখন একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন, সেই সময় তাদের স্টেন গান থেকে গুলি করে হত্যা করা হয়। মসজিদের মধ্যে থেকে সবাই বেরিয়ে এলেন ব্যাপারটা দেখবার জন্য, কিন্তু তাদেরও মাটিতে লুটিয়ে পড়তে হলো, মাটি রক্তে লাল হয়ে গেল। কুচবিহার থেকে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে পাক ফৌজ রংপুর শহরে শত শত বুদ্ধিজীবী এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে পরে মেশিন গান থেকে গুলি করে নির্বিচারে হত্যা করছে, বিশেষ করে ছাত্র ও যুবকদের। এমনকি আহত ছাত্রদেরও হাসপাতাল থেকে টেনে এনে গুলি করে মারা হচ্ছে। আর কোনোদিন এত যন্ত্রণা এত বেদনা ইথার তরঙ্গে ছড়িয়ে পড়েনি। আর সব ঘরে ঘরে আপনার ঘর থেকে নিয়েছে ও বাবা, সে পাটে পাটে দেখলি আর থাকে না, গা থর করে কাঁপে, এইরকম নিবার নিজে হারাল, এরকম করে গুলি ধরে রেখে দিয়েছে আর ঘর থেকে খিল ভেঙে দালান ভেঙে সব টেনে বের করে আসতেছে, হাত ধরে লাইন ধরে গাও। ওর ভাই ওর কেন কোনো লাভ দিন নেই, সেইরকম ব্যথা কোথায় আহত হয়েছে? মহাদেবপুর, ঠিক আছে, আমাদের 17 জন লোকে দেখি দেবে, প্রথম থেকে দেখিনি, বললে তো এই কথা যে তোমকো মুসলমান হয়েগা আমকো মুসলমান হয়েগা নাই মার দেখা। আমরা ঠিক ভেড়াদের আমরা ওইটান গেলাম, গিয়ে তারপর ছোড় দেও ছোড় দেও না সব আর কি, ঠিক আছে, শুইতে আর মানে দুটো বুড়ো মানুষ হলো, সে বুড়ো মানুষ 3টে ছেড়ে দিলে, দিয়ে জন মানুষ যে কটা ছিল তার মধ্যে মোটামোটা করে গুলি করলে, আমার সেই গুলির এ লেগে যাই হাতে, আর ওই এই কুপছিল ওইখানে আমার 13 বছর সব দিলিয়ে দেবে। এই উপমহাদেশে এক নবজাতকের আবির্ভাব মুহূর্তের এই জন্ম যন্ত্রণাকে চিনতে ভুল করিনি আমরা, ভুল করিনি ইতিহাসের কণ্ঠস্বরকে চিনতে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ঝরণি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষুর আত্মঘাতের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আমি
আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার কি ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দুবাতে পারবে না। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভারতবর্ষ, যে ভারতবর্ষ মানুষকে অমৃতের পুত্র বলে জেনেছে, যে ভারতবর্ষ চিরদিন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, 31 মার্চ প্রচারিত হল সেই চিরকালের ভারতবাণী। আজ সংসদের উভয় সভায় এক সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে পূর্ববাংলার জনগণ গণতান্ত্রিক জীবনধারার জন্য যে সংগ্রাম শুরু করেছেন তার প্রতি অকুণ্ঠ সহানুভূতি ও সমর্থন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী নিজে এই প্রস্তাবটি উত্থাপন করেন। পূর্ববাংলার 7.5 কোটি মানুষের এই ঐতিহাসিক অভ্যুত্থান জয়যুক্ত হবেই বলে ওই প্রস্তাবে দৃঢ় বিশ্বাস ঘোষণা করা হয়েছে। পূর্ববাংলার জনগণকে আশ্বাস দিয়ে ওই প্রস্তাবে আরও বলা হয়েছে যে তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ ভারতীয় জনগণের সহানুভূতি ও সমর্থন লাভ করবে। প্রস্তাবটিতে ভারতীয় সংসদ বিশ্বের সমস্ত সরকার ও জনগণকে এই গণহত্যাতুল্য অভিযান থেকে পাকিস্তান সরকারকে নিবৃত্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন। এপ্রিল, 7.5 কোটি মানুষের নিরস্ত্র প্রতিরোধ ভেঙে পড়ল মধ্যযুগীয় ধর্মান্ধ পশু শক্তির হিংস্র নখরাঘাতে। প্রতিবেশীর চোখের জলে বুকের রক্তে ভেসে গেল সীমান্তের বেড়া। শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে মানুষ আসতে লাগলেন আমাদের সীমান্ত অঞ্চলে। পৃথিবীর ইতিহাসে আর কখনো এত অল্প সময়ে এত বেশি সংখ্যক শরণার্থী সমাগম ঘটেনি। সমকালীন পৃথিবীতে আর কখনো এত অন্যায়, এত অত্যাচারের কাহিনীও শোনা যায়নি। আসবার সময় আমরা যখন বেরোই তখন আমার ভাইজানকে আব্বুকে ওরা আব্বুকে খুঁজিয়ে খুঁজিয়ে মেরেছে, চাকু দিয়ে মেরেছে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশে নিয়েছে। আব্বু চিৎকার করছিল কিন্তু পাচ্ছিল না, আমরা পালিয়ে এসেছি। আমার মা দেখছি না, আমার বড় নাই, আমার মায়ের আসেন না, কোনো অমানি হয়েছে না, কোনো ব্যাহত হয়েছে আমি বলতে পারি না। জাগার যদি যাইতে পারি দেখতে পারলে বলতে পারবো। এখন আমি কাল একবার বেহুশ হয়ে গেছি, নিটানিটাইলে উস করে আমার এখন ওয়ারাই জন, আমি যাইতে চাই পারছি কি না যাই করতে পারছি না, আমার বারান্দার জন্য যাইতে পারবো কিনা।
পাকিস্তান তখনও বলে চলেছে সব ঠিক আছে, পূর্ব পাকিস্তানে সব কিছু স্বাভাবিক, কিন্তু আকাশবাণীতে তখন উচ্চারিত হচ্ছে সত্যের কণ্ঠস্বর। Now I can say that one brigadier general asked me why the Bengali people like to become slave of India after 24 years of freedom. I replied that they like they will become a slave of devil, but not your friend anymore. এই শরণার্থী সমাগমের দিকে তাকিয়ে একজন জার্মান সাংবাদিক লিখেছিলেন, এ তো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আর একটি বড় রকমের আক্রমণ, এক নয় দুই নয়, লক্ষ লক্ষ নিরস্ত্র সৈন্য পাঠালো তারা সীমান্তের ওপার থেকে, অথচ এদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে লড়াই করা যায় না, স্নেহ দিয়ে মমতা দিয়ে মানবিকতা দিয়ে এদের গ্রহণ করতে হয়। ভারত কি পেরেছিল তার হৃদয়ের দরজা খুলে দিতে? আজ পর্যন্ত আমি যা দেখেছি, শতকরা 60 জন হিন্দু এবং 40 জন মুসলমান এখানে এসেছেন, তাছাড়া খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের কিছু কিছু ছিল। এখন পর্যন্ত দেখা যাচ্ছে বহু বাস্তু রাস্তাঘাটে এখানে সেখানে পড়ে আছে ভর্তির আশায়। আমরা এখানে ভারত সেবাশ্রম সংঘের সাধু এবং সরকারি কর্মী ছেলেরা হাতে হাত মিলিয়ে দিন রাত্রি সমানে খেটে এদের পরিচালনার ভার নিয়েছি। এবং আরেকটা আনন্দের কথা হচ্ছে, এবং সত্যি এটা আনন্দ পাওয়ারই কথা, যে এখানকার স্থানীয় যুবক যারা হিন্দু নয় মুসলমান নয় সব রকমের জাতের লোকই, এরা নিজের থেকে আমাদের সঙ্গে এসে তারা তাদের কাজকর্ম আমাদের সঙ্গে একসাথে করছে। কিন্তু ওরা শরণার্থী হয়ে এসেছিলেন, হেরে গিয়ে নয় বিজয়ী হয়ে দেশে ফিরবেন বলে। এদের কেউ কলেরায় আক্রান্ত, কেউ অপুষ্টিতে, কেউ বার্ধক্যে চলত শক্তিহীন, কারোবা দেহে মেশিন গানের গুলির দগদগে ঘা, তবু ওদের কণ্ঠে উচ্চারিত বিশ্বের যে কোনো ভাষার সেই পবিত্রতম শব্দটি স্বাধীনতা। লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। আকাশে বাতাসে সেদিন একটি সুর একটি কথা স্বাধীনতা। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে, ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে, কত মার ধর মানিকি রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধর মানিকি রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের উপর কাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। একদিন পলাশির আম্রকুঞ্জে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল,
সেই আম্রকুঞ্জ থেকে কিছু দূরে আর এক আম্র কাননে জন্ম নিল একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ। 18 এপ্রিল বাংলাদেশ মন্ত্রিসভা শপথ নিলেন মুজিবনগরে। সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত জনসাধারণ, আপনাদের সামনে আমি এখন আমার মন্ত্রিসভার প্রধানমন্ত্রীকে আমি আপনাদের সামনে সর্বপ্রথমে উপস্থিত করছি, জনাব তাজউদ্দিন আহমদ। জনাব খন্দকার মুশতাক আহমদ সাহেব, পররাষ্ট্রমন্ত্রী। জনাব মনসুর আলী সাহেব, অন্যতম মন্ত্রী। জনাব কামরুজ্জামান সাহেব, অন্যতম মন্ত্রী। মন্ত্রিমণ্ডলীর সঙ্গে পরামর্শক্রমে স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান হিসাবে বাংলার প্রথিত যশা প্রতিভাবান এবং বয়োজ্যেষ্ঠ সৈনিক কর্নেল উসমানী সাহেবকে আমি প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করেছি, জনাব কর্নেল উসমানী। ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আজকের এই দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই ঘোষণা করতে পারি, আজকে হোক, আগামীকাল হোক, পরশু হোক, আমরা জয়লাভ করব। আমরা পরাজিত হওয়ার জন্য সংগ্রাম শুরু করি নাই, আর এই জয়লাভের ভিতর দিয়ে একটা নতুন জাতির জন্ম হবে। অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করলেন। বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাহাদের কার্যকরী কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে। সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়াছেন, সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করিয়া পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য। সেই হেতু আমরা বাংলাদেশকে সার্বভৌম জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করিতেছি এবং উহার দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করিতেছি। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আরো আবেদন রাখছি, অচিরে আমি বাংলাদেশ সরকারকে আপনারা স্বীকৃতি দান করুন। বাংলাদেশ সরকারের আনুগত্য রয়েছে 7.5 কোটি বাঙালির উপর। আজকে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সত্য সত্যভাবে প্রতিষ্ঠিত, তাকে অতীত স্বীকৃতি দিন। এই এপ্রিলে কলকাতা মুখর প্রতিবাদে শপথে পাকিস্তানি ডেপুটি হাই কমিশনে উঠল বাংলাদেশের পতাকা। ডেপুটি হাই কমিশনার জনাব হোসেন আলী আনুগত্য ঘোষণা করলেন বাংলাদেশ সরকারের প্রতি। ইটস এ ওয়ার এগেইনস্ট দি এন্টায়ার পিপল, যেটা করছে সেটা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। অন্তত আমার এই ক্ষুদ্র শক্তিতে এই মিশনের আমি হেড অফ মিশন হিসেবে
আমার অন্তত একটু করা দরকার যে আমি সেই বাংলাদেশের পক্ষে আমার ছোট্ট যে ভয়েসটা সেটা আমার রিলিজ করা দরকার। তা আমি একদিন ভাবছিলাম যে একটা কিছু না হবে, হয়তো একটা সেটেলমেন্ট করে ফেলবে। আফটার অল মানুষ এত বর্বর হতে পারে না যে একটা পুরো জাতিকে ধ্বংস করে দেবে, কিন্তু এখন দেখলাম যে সেটা হচ্ছে না। তারা পুরো জাতিকে ধ্বংস করবে। একজন করেসপন্ডেন্ট বলেছে যেটা দে মাইট হ্যাভ এ নেশন অফ স্লেভস অ্যান্ড প্রস্টিটিউটস, সেইভাবেই করছে। যত রিপোর্ট আসছে মনে হচ্ছে তাদের এই যাতে 50 বছরে কিংবা 100 বছরে যাতে বাঙালি জাতিটা আর না উঠতে পারে, এরকম তাদের বর্বরতা এবং তাদের এইম অবজেক্টিভ যেটা। তো সেখানে আমার আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ বাট টু থ্রো মাই লট উইথ মাই পিপল অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট। এটা মিশন হলো না বাংলাদেশের মিশন। দিন যায়, মাস যায়, বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়ে ওঠে তীব্রতর। জেনারেল ইয়াহিয়া খানের বাহিনী মুক্তিবাহিনীর দামাল ছেলেদের আক্রমণে অতিষ্ঠ হয়ে ভারতের বিরুদ্ধে ছড়াতে লাগলো মিথ্যা অভিযোগ। তারা দেখাবার চেষ্টা করল এ লড়াইকে ভারত পাকিস্তান লড়াই রূপে। পশ্চিম দিনাজপুরে, 24 পরগনায়, নদিয়া জেলায়, ত্রিপুরায়, মেঘালয়ে, আসামে আমাদের সীমান্তে পাকিস্তানি সৈন্যরা গোলা ছুঁড়তে লাগল। ভারতীয় জনগণের রক্তধারা বাংলাদেশের জনগণের রক্তধারার সঙ্গে মিলে মিশে এক আশ্চর্য মৈত্রী মোহনার সৃষ্টি করল। এলো নভেম্বর, সীমান্তে কুটিল সর্পের উদ্যত ফনা। তবুও প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী বেরিয়ে পড়লেন বিশ্ব বিবেককে জাগ্রত করবার দুরূহ প্রয়াসে। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী ব্রাসেলসে বলেছেন, পূর্ব বাংলায় যা ঘটছে তা গৃহযুদ্ধ নয়, গণহত্যার সামিল। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী লন্ডনে বলেছেন, বাংলাদেশের মূল সমস্যাকে বিশ্ব সমাজ এড়িয়ে যেতে পারে না। ওয়াশিংটনে শ্রীমতী গান্ধী বলেছেন, শেখ মুজিবকে যদি হত্যা করা হয় তবে পাকিস্তানেরই ক্ষতি হবে সবচেয়ে বেশি। প্যারিসে শ্রীমতী গান্ধী বলেছেন, যে মানুষ মুক্তি চায়, মানবিক মর্যাদা দাবি করে, তাকে নিপীড়নের দ্বারা স্তব্ধ করা যায় না। বনে শ্রীমতী গান্ধী বলেছেন, বাংলাদেশ প্রশ্নের রাজনৈতিক সমাধান কি হবে তা নির্ভর করবে শেখ মুজিব ও বাংলাদেশের অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের ওপর। কিন্তু বিশ্ব বিবেকের নিদ্রা ভাঙল না। পাকিস্তানও পড়তে পারল না দেওয়ালের লিখন, কিন্তু আকাশবাণী সেদিন উচ্চারণ করেছিল হানাদার বাহিনীর শেষের সেদিনের কথা। Enemies of East Bengal, the Mukti Bahini is going from strength to strength. Can there be an escape from destiny? Destiny has decreed the fall of the oppressor. Remember your children. You may not care for your life, but you do care for the future of your children. This war will surely bring death for you and destruction for your country. Hello, 3rd December. Kolkata Brigade Parade Maidane Pradhan Mantri Srimati Gandhi Padantha Balai Ghoshana Kore Chilen, Amra Juddho Chai Na, Shanti Chai. আমরা চাই বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব শেষ হোক। কিন্তু সেই আলো আধারি ক্ষণে শান্তির আহ্বানে সাড়া দেবার বদলে পাকিস্তানিরা অতর্কিতে আক্রমণ চালালো ভারতের পশ্চিমাঞ্চলে 8টি বিমান ঘাঁটির ওপর। ওই দিন গভীর রাতে প্রধানমন্ত্রী বেতারে ঘোষণা করলেন, আজ বাংলাদেশে যুদ্ধ ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরুন আমার, আমার সরকার এবং ভারতের জনগণের উপর গুরুদায়িত্ব এসে পড়েছে। দেশকে এখন যুদ্ধের পথে পরিচালিত করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু আমরা জানি যদি আমরা আমাদের গণতন্ত্রকে এবং জীবনধারাকে রক্ষা করতে না পারি তবে এ শান্তি স্থায়ী হতে পারে না। সুতরাং আজ আমরা শুধুমাত্র আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য লড়ছি না, লড়ছি সেই মৌল আদর্শের জন্য যা এই দেশকে শক্তি যুগিয়েছে এবং একমাত্র যার ভিত্তিতেই আমরা উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। আক্রমণ প্রতিহত করতেই হবে। ভারতীয় জনগণ সহিষ্ণুতা, দৃঢ় সংকল্প, শৃঙ্খলা এবং সুগভীর ঐক্যবোধ নিয়েই এই আক্রমণের মোকাবিলা করবেন। 26 ডিসেম্বর, প্রতিটি ভারতবাসীর জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এলো এক আশ্চর্য দিন।
লোকসভায় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন, আমাদেরই মতো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি জানাবার সিদ্ধান্ত। সেদিন আকাশবাণীর বিশেষ সংবাদে ভারত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছে। আজ নতুন দিল্লিতে লোকসভায় বেলা 10:30 সময় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলে সভাকক্ষে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সদস্যগণ টেবিল চাপড়ে করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তাদের জয় বাংলাদেশ ধ্বনিতে সভাকক্ষ ফেটে পড়ে। শ্রীমতী গান্ধী তার ঘোষণায় বলেন, আমি আনন্দের সঙ্গে এই সভাকে জানাচ্ছি যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে সতর্কতার সঙ্গে বিবেচনার পর আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি জানাবার সিদ্ধান্ত নিয়েছি। আর পিছু ফিরে তাকানো নয়, এবার সামনে, শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। ভারত বাংলাদেশ মিত্রবাহিনীর দুর্বার আক্রমণের সামনে চুরমার হয়ে যেতে লাগল জঙ্গি শাহির সমস্ত প্রতিরোধ। পাকিস্তানি সেনাবাহিনীর দুর্ভেদ্য দুর্গ যশোরের পতন ঘটল, উল্লাসে ফেটে পড়লেন জনতা। বুধবার কলকাতা থেকে সাংবাদিকদের একটি দল সীমান্ত অতিক্রম করে নাভারণে পৌঁছলে স্বাগত জানান স্বাধীনতার আলোকে উদ্দীপ্ত অসংখ্য মানুষ। একের পর এক খবর আসতে লাগলো জয়ের পর জয়ের। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী দুর্বার গতিতে খুলনার দিকে গিয়ে চলেছেন। কুমিল্লা মুক্ত জেনারেল অরোরা অগ্রবর্তী ঘাঁটি পরিদর্শন করেছেন। ভারতীয় বিমানবহর আজ এক ইতিহাস সৃষ্টি করেছে, বাংলাদেশের আকাশেই তাদের অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য। নোয়াখালী আজ মুক্ত, মেঘনা নদীর পূর্ব তীরে পাক ফৌজ বিধ্বস্ত। ভারতীয় মুক্তিবাহিনীর দুর্বার অগ্রগতির মুখে কুষ্টিয়া, হিলি, ময়মনসিংহ, জামালপুর মুক্ত, বগুড়াও মুক্ত। ঢাকার বহির্ভাগে হানাদার বাহিনীর ব্যূহ চূর্ণ করা হয়েছে। মিত্রবাহিনী এখন ঢাকা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আকাশে, স্থলে, জলে মিত্রবাহিনীর অপ্রতিহত অগ্রগতি। জেনারেল শ্যাম ম্যানেকশর কণ্ঠে ঘোষিত হল ইতিহাসের নির্দেশ। টাইম ইজ রানিং আউট টু ফাস্ট, লে ডাউন ইউর আর্মস বিফোর ইট ইজ টু লেট। ইন্ডিয়ান ফোর্সেস হ্যাভ এনসার্কলড ইউ, ইয়োর ফেট হ্যাজ বিন সিলড। দ্য মুক্তি বাহিনী অ্যান্ড দ্য আদার্স ফাইটিং ফর লিবারেশন হ্যাভ এনসার্কলড ইউ, দে আর প্রিপেয়ার্ড for taking revenge for the cruelties you have perpetrated. Now for you, the only course is to lay down your arms to the Indian forces. Shara prithibir ekti prashno, ki korbe General Niazi? Mitrabahini kotokkhone ar kotokkhone pouchhobe Dhaka? Hello, Calcutta for Dhaka. I am reading back the message. Are you ready to receive me? Over. Lieutenant General Niazi. To General Sam Manekshaw, Chief of Army Staff, India, Rogers. Hello, Calcutta for Dhaka. I say that again. অবশেষে বহু প্রতীক্ষিত সেই বেতার সংলাপ। Time and all precautions are taken with care. Full stop. Over. Due to communication difficulty and isolation of my forces. 16 ডিসেম্বর, একটি অবিস্মরণীয় দিন, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটি ঐতিহাসিক ঘোষণা। I have an announcement to make for which I think the house is has been waiting for some time. The West Pakistan forces have unconditionally surrendered. Dhaka is now the free capital of a free country. উল্লাসে ফেটে পড়ল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী ঢাকা। অনেক পথ হেঁটেছি আমি, অনেক পথ, অনেক সংগ্রামের যন্ত্রণাকে বুকে তুলে নিয়েছি আমি, অনেক যন্ত্রণা। আজ আমি রণক্লান্ত সৈনিক, ইন্দিরা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়ায় দর্পণে ছায়া পড়ে, চমকে উঠে কে দর্শক? আমি
না তুমি, তুমি না আমি, আশ্চর্য আবিষ্কার, আমি তোর জন্ম সহোদর, আমি তোর জন্ম সহোদর, সংগ্রামে শান্তিতে হাসিতে কান্নায় রবীন্দ্র নজরুলে এবং অ আ ক খ বর্ণমালার বর্ণাঢ্য পতাকার নিচে, আমি তোর জন্ম সহোদর, ঘরের দাওয়ার লক্ষ্মীর পায়ের ছাপ দেখার আকুল আকাঙ্ক্ষা, পীরের দরগায় মঙ্গলাক্ষীর প্রদীপ জ্বালানোয় তুমি আছো তাই আমি আছি, আমি আছি তাই তুমি আছো, এ এক আশ্চর্য আবিষ্কার তোমার আমার সকল মানুষের জন্য। পেছনের দিকে তাকিয়ে সামনে পা রাখি, পথটা এঁকে বেঁকে চলে গেছে এ গাঁ ও গাঁ ডিঙিয়ে, এদেশ ওদেশ পেরিয়ে সেই আশ্চর্য চৈতন্য ভূমিতে, যেখানে মন্ত্রের মতো গভীরতায় পবিত্রতায় নিয়ত উচ্চারিত সেই পরমাশ্বাস বাণী, ভয় নেই ভাই মানবকে মহান বলে যেন, জয় হোক মানুষের ওই নবজাতকের ওই চিরজীবিতের। 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বরের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত কয়েকটি অনুষ্ঠানের ভিত্তিতে রচিত বিশেষ অনুষ্ঠানটি শেষ হল। রচনা প্রণবেশ সেন, গ্রন্থনা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা উপেন তরফদার।